রাজনীতির সাথে সম্পৃক্ত করতেন, আমরা রাজনীতি ছয়জবা আন্দোলনে ছোট ছোট টাকা অবস্থায়ও তাদের সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সমস্ত স্লোগান দিতে দিয়ে আনন্দ পাইতেন। এই এইভাবে ছাত্র জীবন থেকে আমি সত্তরে বারকুণ্ড হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এমনভাবে আমার মনকে আলোড়িত করে যে আর আসলে নিজেকে কিছুতেই আর ধরে রাখতে পারি নাই এবং মানসিকভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করি। এবং সীতাকুণ্ডে কুমিরা অঞ্চলে যখন যুদ্ধ চলে, সম্মুখ যুদ্ধ চলে, তখন তাদেরকে সহযোগিতা করি। সেই সহযোগিতার পর এক সময় আমি বাড়িতে আসি, আর বাড়িতে আসার পর দেখি পশ্চিম হানাদার বাহিনী আমাদের গ্রামে যেইভাবে মা বোনদের বিজ্জত করছে এবং সীতাকুণ্ড মহন্তের হাট, ওই হাটের মধ্যে গোলাগুলি এমনভাবে গোলাগুলি করার পর অনেক মানুষ সেখানে আহত নিহত হয়, এই সমস্ত দৃশ্য দেখে আমি ভারত চলে যাই। ভারত চলে যাওয়ার পরে আসামের অম্পিনগর, সেখানে আমি ট্রেনিং গ্রহণ করি এবং সেখান থেকে হরিণা ক্যাম্পে আসি এবং বিচি তাহেরের নেতৃত্বে আমি বাংলাদেশে আসি। প্রথমই যেদিন বাংলাদেশে প্রথম আসি সেদিনেই বর্তমান মেয়র বদিউল আলম সাহেবও আমার সাথে ছিলেন, আমরা মেয়াজানঘাটে তুমুল যুদ্ধের মুখোমুখি হই এবং সেই যুদ্ধে সারা দিন সকাল থেকে যুদ্ধ চলে। যুদ্ধ করতে করতে আমাদের অস্ত্র যখন শেষ তখন ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপাই পড়ি। সেইখান থেকে যে কীভাবে কী অবস্থায় আল্লাহ আমাকে রক্ষা করেছে, শত্রুর হাত থেকে আমি রক্ষা পেয়ে পরবর্তীকালে নায়ক সফি সহ এখানে আরও অনেকগুলি অপারেশনে অংশগ্রহণ করি। একটা খুঁটি ছিল, তারপরে এখানে সীতাকুণ্ড আমার বাড়ির পাশে দোয়াজিপাড়ার পূর্ব পাশে ওয়াবদা, ওখানে পাঞ্জাবিরা অবস্থান করছিল, ওদের ওখানে ছিল ক্যাম্প। ওই ক্যাম্পে সদরিপাড়ার ফসিউল আলম এবং আরেকজন আমার মুক্তিযুদ্ধ ছিল না কিন্তু আমাদের সাথে সহযোগিতা করেছে, তার নাম আবু মুজফর, ওনাকে নিয়ে আমরা সেখানে জ্ঞানের নিক্ষেপ করি। পরবর্তীতে জ্ঞানের নিক্ষেপ করার পরে পরবর্তীতে তারা গ্রামে কিছু অত্যাচার অবিচার করে। পর আরেকটা রাজাকাররা পাহারা দিচ্ছিল চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা, ওই রাস্তাতে আমরা রাজাকারের উপর আক্রমণ চালাই এবং কিছু রাজাকার ধরা পড়ে। পরবর্তীকালে তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র এগুলি আমরা কেড়ে নিয়ে আরারের পশ্চিম পূর্ব পাশে যে পাহাড় আছে ওই পাহাড়ে আমাদের অবস্থান ছিল, সেখানে আমাদের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা ওই অস্ত্রশস্ত্র জমা রাখি। পরবর্তীকালে পাঞ্জাবিরা এটার উপর আক্রমণ করে, ওই আক্রমণে আমাদের ক্যাম্পের অনেক অস্ত্রশস্ত্র আমরা হারিয়ে ফেলেছি, তারা নিয়ে গেছে, কিন্তু আল্লাহর সাহায্যে আমরা অনেক মুক্তিযোদ্ধা সেখানে অবস্থান করছিলাম, তারা তাও হতাহত সেই হয় নাই। পরবর্তীকালে 16ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয় এবং স্বাধীন হওয়ার সাথে সাথে আমার বিদ্যালয়ে একটা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করি। বঙ্গবন্ধু 37,000
প্রাইভেট স্কুলকে সরকারিকরণ করেছিল, সেটাতে আমার স্কুলকে সরকারিকরণ করে এবং সেটাতে আমি সেখানে শিক্ষকতা গ্রহণ করি। শিক্ষকতা গ্রহণ করবার সাথে সাথে হোমিও কলেজে ভর্তি হই এবং হোমিওপ্যাথি তখন এক বছরের কোর্স ছিল। এক বছরের কোর্স শেষ করে পরবর্তীতে এই যে হোমিও ডাক্তার এবং প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে আমি কাজ করি। পরবর্তীকালে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও দীর্ঘদিন সভাপতি ছিলাম এবং সীতাকুণ্ড থানা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার হিসাবে 18 বছর দায়িত্ব পালন করি। বর্তমান সীতাকুণ্ড হোমিও চিকিৎসকদের এখনও সীতাকুণ্ড উপজেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আজকে যে বাংলাদেশ, জি, আপনাদের একটা উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে তো যুদ্ধ করেছিলেন একটা দেশের জন্য, সেই উদ্দেশ্যের সাথে আজকে যে বাংলাদেশ তার কতটুকু মিল? আজকের বাংলাদেশ আমরা যেই উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার, কিন্তু দীর্ঘদিন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে পরবর্তী সরকার যারা এখানে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে একবার ডিটেনশনে ধরে নিয়ে গেছিল, শুধু আমার অপরাধ ছিল আমি মুক্তিযোদ্ধা, এবং বারবার আমাকে শুধু সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আমার অস্ত্র কোথায় জমা দিয়েছি। আমি বারবার বললাম সীতাকুণ্ড থানায় জমা দিয়েছি, অমুকের কাছে জমা দিয়েছি, 1 নম্বর টিকিট পর্যন্ত দেওয়ার পরও আমাকে মুক্তিযোদ্ধাদের খুবই একটা দুঃসময় ছিল। পরবর্তী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের সুদিন ফিরে আসছে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বর্তমান সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য আমি মুক্তিযোদ্ধা হিসাবে ওনার কাছে চিরকৃতজ্ঞ। এবং আমরা মুক্তিযোদ্ধাদের, সকল মুক্তিযোদ্ধাদের আবেদন করব বর্তমান সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় অধিষ্ঠিত রেখে রেখে মুক্তিযোদ্ধাদের সমস্ত দাবি দাওয়াগুলি আদায় করার জন্য সবাই যেন সশস্ত্র থাকে এবং বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে। আর একটা প্রশ্ন যেটা হলো যে আজকে যারা নতুন প্রজন্ম আমরা যারা, তাদের জন্য আপনার কী বলার থাকবে? আমার যারা আজকে নতুন প্রজন্ম তাদের কাছে আমার একটিমাত্র বলার কথা, সঠিক ইতিহাস জানার জন্য। বিগত দিনগুলিতে আমি দেখেছি অনেক ইতিহাস বিকৃত করে, আমি কিন্তু কখনো ইতিহাস শিক্ষক হইয়াও আমি ইতিহাস বিকৃত করে পড়াই নাই, সেটা আমি চিরস্মরণীয় আমার চিরদিন স্মরণ করে রাখবো। একসময় টি ইউসাফ ছিলেন মহিবুল্লাহ, বর্তমান ঢাকার ডিসি ছিলেন পরবর্তীকালে, উনি আমাকে এই অভয় দিয়েছিলেন যে তুমি যেটা সঠিক, তুমি মুক্তিযুদ্ধে যাবে, তুমি যেটা সঠিক জানো তুমি সেটা পড়াবে, বইতে যা আছে সেটা পড়াবার কোনো দরকার নেই। তো আমি আগামী নতুন প্রজন্মকে বলবো যে তোমরা সঠিক জাতির, আমাদের জাতির সঠিক ইতিহাস জেনে আগামী দিনে তোমরা নিজেরা নিজের কর্ম নির্ধারণ করবে, এই আশা রাখি।